হলি ক্রস কলেজ অনেক মেয়েরই একটা স্বপ্নের কলেজ। তো এখানে অনেকেই চায় এখানে ইন্টারমিডিয়েট লাইফটা কাটাতে। তো হলি ক্রস কলেজে ভর্তি সংক্রান্ত যত প্রশ্ন স্টুডেন্টদের মনে থাকে সবগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো হলি ক্রস কলেজের প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম। অ্যাডমিশন ফর্ম সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে অ্যাডমিশন ফর্ম তুলতে গেলে আমার কী যোগ্যতার প্রয়োজন আছে। তো অ্যাডমিশন ফর্ম তুলতে গেলে যোগ্যতা যদি বলি তাহলে সায়েন্সের থেকে জিপিএ 5 পাইতে হবে, এমনকি তার হায়ার ম্যাথ এবং বায়োলজি দুইটাই থাকতে হবে, নাহলে পরে অ্যাডমিশন ফর্ম সে তুলতে পারবে না। আর আর্টস আর কমার্সের ক্ষেত্রে 4.50 বা তার উপরে থাকতে হবে। তো এটা হচ্ছে গেল অ্যাডমিশন ফর্ম, এই যোগ্যতা থাকলে পরে সে অ্যাডমিশন ফর্ম তুলতে পারবে। এরপর আসতেছে সিট নাম্বার। সিট নাম্বার নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে হলি ক্রসে সায়েন্সের জন্য সিট আছে 780, আর্টসের জন্য আছে 270 আর কমার্সের জন্য 280। এগুলো সবই এখানে সবই বাংলা ভার্সন। তো এখন পারমিট স্লিপ একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে যখন কেউ হলি ক্রসে যাবে এই অ্যাডমিশন ফর্ম হলি ক্রস কলেজে গিয়েই দিয়ে আসতে হবে। তো যখন যাবে তখন একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ড্রেস কোড। যখন এই স্লিপটা সে দিতে যাবে তখন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ড্রেস কোড, একটা হচ্ছে বিহেভিয়ার, তার আচার আচরণ, এই জিনিসগুলো, আর দুই একটা কোশ্চেন ছাড়া করতে পারে, এটাই এক প্রকার ভাইবা ধরা চলে। তো এখন কথা হচ্ছে যে রিটেন এক্সামের পরে কি তাহলে কোনো ভাইবা হবে কি না? না, কোনো ভাইবা হবে না, রিটেন এক্সামের পরে ভাইবা হবে না। তো আরেকটা বিষয় হচ্ছে রিটেন এক্সামে কোনো ক্যালকুলেটার অ্যালাউ নাই, মানে ক্যালকুলেটার ছাড়াই সব ধরনের পরীক্ষা, মানে পুরো পরীক্ষাটা ক্যালকুলেটার ছাড়াই দিতে হবে। তো এখন পারমিট স্লিপটা কি? এই পারমিট স্লিপ যখন এই জমা দিতে যাবে তখন এই অ্যাডমিশন ফর্মের নিচে একটা নাম্বার দিয়ে দিবে, ওইখান থেকে ছিঁড়ে একটা নাম্বার লিখে দিবে, এই নাম্বারটাই হচ্ছে কি তার পারমিট স্লিপ। এটা নিয়েই পরবর্তীতে যত ধরনের কার্যক্রম আছে পরীক্ষার, রিটেন পরীক্ষা সহ যত ধরনের কার্যক্রম আছে সবগুলো এটা দিয়েই তাকে সম্পন্ন করতে হবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসতেছে হচ্ছে রিটেন এক্সাম কীভাবে হয়। রিটেন এক্সাম দুইটা ফর্মেটে হইতে পারে, আসলে কীভাবে হবে এটা পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত বোঝা যাবে না। তো বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন হয়। এমসিকিউ হলে 70 থেকে 60 থেকে 70টা এমসিকিউ হয়, আর শর্ট কোশ্চেন হলে 2 মার্ক বা 3 মার্কের শর্ট কোশ্চেন হয়। তো এইখানে নেগেটিভ মার্কিং আছে কি না, নেগেটিভ মার্কিং নাও থাকতে পারে, যদি না থাকে এটা বলে দিবে, না থাকলে এখানে সর্বোচ্চ সংখ্যক দাগে আসার চেষ্টা করতে হবে, আর যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু ট্রিক্স অবলম্বন করে সেইভাবে দাগাইতে হবে। তো এখন এরপর আসছে সাবজেক্ট। সাবজেক্টের বিষয়টা খেয়াল করলে পরে দেখবো যে সাবজেক্ট কী কী সাবজেক্ট রিটেন পরীক্ষায় থাকবে। সায়েন্স থেকে যারা পরীক্ষা দিবে সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা সাবজেক্ট কমন থাকবেই। আর সায়েন্সের জন্য তাদের গ্রুপ সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলো থাকবে। তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় মোরাল এবং জিকে। মোরাল হচ্ছে নীতি নৈতিকতা রিলেটেড প্রশ্ন থাকবে, এগুলো আইকিউ রিলেটেড, আমরা আইকিউ থেকে নিজেরাই অ্যান্সার করতে পারবো। আর আর্টসের জন্য সেই তিনটা সাবজেক্ট কমন থাকবে, তাদের গ্রুপ সাবজেক্ট জেনারেল ম্যাথ জিকে এবং মোরালস এগুলো থাকবে। কমার্সের ক্ষেত্রেও সেইভাবে তাদের গ্রুপ সাবজেক্টগুলো থাকবে। এই হচ্ছে গেল সাবজেক্ট। কস্টের কথা যদি চিন্তা করি তাহলে 2000 টাকা মান্থলি বেতন দিতে হয় আর ভর্তি ফি তো থাকবেই, এটা আসলে বছর বছর একটা নির্দিষ্ট ফি নির্ধারণ ফিক্স করে দেওয়া হয়। তো এখন কথা হচ্ছে যে তাছাড়া আরও কিছু কষ্ট আছে, সেটা হচ্ছে দূর থেকে যখন কেউ যাবে তার ভাড়াটার ক্ষেত্রে একটা বিষয় আছে, তো এটা আসলে এক্সটার্নাল কস্ট, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে কিছু স্পোর্টস তারপরে কালচারাল প্রোগ্রাম এগুলো হয়ে থাকে। আর অ্যাওয়ার্ডস যে বিষয়টা, একটা স্টুডেন্ট যদি 2 বছরে 100% উপস্থিত থাকে তাহলে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা হচ্ছে এই টেস্ট পরীক্ষার পরে তাকে এই অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়। তাছাড়া যদি কেউ 85%-এর নিচে উপস্থিত থাকে, মানে 100 কার্যদিবসের মধ্যে যদি 84 দিন হয়ে যায়, 85 দিনের কম, সেই ক্ষেত্রে তাকে একটা জরিমানার সম্মুখীন হওয়া লাগতে পারে। তো এটা একটু স্ট্রিক্ট ব্যাপার। তো এই সকল বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে। তো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে বা হলি ক্রস অ্যাডমিশনের ক্ষেত্রে একটা স্টুডেন্ট এই সকল বিষয়গুলো জানার চেষ্টা করে আর কি, বা জানতে চায়। তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করার একটা সংক্ষিপ্ত চেষ্টা করলাম। তো আমার ভিডিও থেকে যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন, এতে করে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর কলেজ অ্যাডমিশনের ব্যাপারে যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আর হচ্ছে যদি আপনারা চান যে কলেজ অ্যাডমিশন রিলেটেড কোনো কোর্স, সংক্ষিপ্ত কোর্স করার, যেখান থেকে আপনারা একটা ধারণা পাবেন আসলে কীভাবে পরীক্ষাগুলো দিতে হবে বা প্রশ্ন ধরন টরন সহ কোন কোন টপিকসগুলো, তো এরকম ভিডিও চাইলে পরে আমাকে জানান, আমি ফ্রিতেই চেষ্টা করব এই কোর্স রিলেটেড একটা তৈরি করার মতো, যে কোর্সের মতো তৈরি করা, যে যাতে কী হয় আপনাদের প্রস্তুতিটা এই হয় এবং এটা সম্পূর্ণ ফ্রি থাকবে। আপনারা যদি চান তাহলে পরে আমাকে জানান কমেন্ট বক্সে। সর্বোচ্চ সংখ্যক সাড়া পেলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো
আশা করি যে আমার ভিডিও থেকে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়েছে। আমার জন্য দোয়া করবেন যাতে এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।